ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم بيان جلسل হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালে এই বিশ্বের অবস্থা কেমন ছিল, তিনি এই ধরায় তশরিফ এনে কি পরিবর্তন ঘটাইলেন, তৎকালীন বিশ্বের অবস্থা তুলে ধরতে গিয়ে বিভিন্ন সম্প্রদায়ের আলোচনা হয়েছিল। মুশরিকিনে আরব তথা আরবের পৌত্তলিকদের কথা বাকি ছিল, এদের অবস্থা কেমন ছিল। আরবদের মধ্যে লেখাপড়া শিক্ষা দীক্ষা বলতে কিছুই ছিল না, তাদের মেধা শক্তি ছিল তীক্ষ্ণ। নিজেদের বংশত পরের কথা, তারা যে ঘোড়া পালত, ঘোড়ার বংশ পর্যন্ত 200 সিঁড়ি পর্যন্ত উপরের দিকে তারা মুখস্থ বলতে পারত, এই পরিমাণ মেধা তাদের ছিল। লেখাপড়া ছিল না, ছিল সব মূর্খ। তাই ওই যুগকে বলা হয় জাহেলিয়তের যুগ, মূর্খতার যুগ। বিভিন্ন সম্প্রদায়ের নিয়ম নীতি ছিল, মেয়ে সন্তান জন্ম নেয়া এটা বড় লজ্জার কারণ। আমার ঘরে মেয়ে আছে, লালিত পালিত হচ্ছে, এটা বরদাস্তের বাইরে, সহ্যের বাইরে। তাই মেয়ে জন্ম নিলে এরা হত্যা করে ফেলত, হত্যা করার পদ্ধতি কি ছিল বুখারি শরীফের আলোচনা আছে। কারোর নিয়ম ছিল মেয়ে জন্ম নেয়ার পরপরই গলা টিপে শ্বাসরুদ্ধ করে তাকে মেরে ফেলত, কারোর নিয়ম ছিল পাথর মেরে তার মাথা গুঁড়ো করে দিত, কারোর নিয়ম ছিল পাহাড়ের টিলার উপর থেকে তাকে নিচে ফেলে দিত, এতে সে মারা যেত। কারোর নিয়ম ছিল তলোয়ার দিয়ে জবাই করে দিত, কারোর নিয়ম ছিল মাটি চাপা দিয়ে আসত। আর যারা একটু হৃদয়বান ছিল, এরা আমরা যেভাবে লাশ কবর দেই এইভাবে কবর দিত, এই ছিল মেয়ে হত্যার নিয়ম নীতি। চিন্তা করুন, একটি মুরগি পর্যন্ত তার বাচ্চার জন্য জীবনের মায়া করে না। মুরগি যখন কতগুলো বাচ্চা নিয়ে ঘুরে, এ অবস্থায় আপনি তার বাচ্চার কাছ দিয়ে হেঁটে যাওয়ার সময় মুরগি দেখবেন আপনার উপরে আক্রমণ করে। মুরগি কি একথা বোঝে না যে এই লোকের সাথে আমি কুলাইতে পারবো না, সে এক লাথি মারলে আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। মুরগি ভালো করেই বোঝে,
যদি না বুঝতো তাহলে বাচ্চাবিহীন অবস্থায় মানুষ দেখলে সে ভাবতো কেন? বুঝে, কিন্তু বাচ্চার মুখে পড়ে বাচ্চার মমতায় আপনি কোনো ক্ষতি করেন কিনা বাচ্চা, এই সন্দেহে সে নিজের জীবনের মায়া ছেড়ে দিয়ে আপনার উপর আক্রমণ করে, যাতে তার বাচ্চাগুলো নিরাপদে থাকতে পারে। কি পরিমাণ মহব্বত তার বাচ্চার সাথে! মহব্বতের বৈশিষ্ট্য। কিন্তু এই মানুষের সুরদারের জীবগুলো আমি জন্ম দিয়েছি, যে বাচ্চা সেই বাচ্চাকে আমি নিজ হাতে নির্মম ভাবে হত্যা করে ফেলব, তাদের মায়া মমতা একটু বাধা দিত না? এবার বলুন, এদেরকে কি মানুষ বলা চলে? সুরত ধারণ করে আছে শুধু মানুষের। একদিন হযরত দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত সন্ত্রস্ত অবস্থায় দরবারে নবুয়তে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জানতে চাইলেন, দেহিয়া তুমি ভীত কেন, তোমার চেহারা আতঙ্কিত কেন? হাও মাও করে কেঁদে ফেললেন। দেহিয়া তোমার কি হয়েছে? বলতেছেন, হুজুর ইসলাম পূর্ব অবস্থায় আমি একটি মারাত্মকতম অপরাধ করেছিলাম, সে অপরাধের কথা মনে পড়লে আমি স্থির থাকতে পারি না অপরাধটি ক্ষমা হবে কিনা। কি অপরাধ? তো আমি ছিলাম একজন ব্যবসায়ী, একবার ব্যবসার উদ্দেশ্যে আমি বিদেশ চলে যাই। ওই সময় আমার স্ত্রীর গর্ভ থেকে একটি মেয়ে সন্তান জন্ম নেয়। মেয়েটির চেহারা চাঁদের ন্যায় ফুটফুটে। এত সুন্দর মেয়ে দেখে আমার স্ত্রী তাকে হত্যা করতে দেয়নি, আর আমি তো বাড়িতেই নেই। চুপে চুপে মেয়ের লালন পালন করতে থাকে। আমি বাড়ি এসেছি, আমাকেও জানাইনি। এইভাবে দীর্ঘ 9 বছর যাবত এই মেয়ের লালন পালন করে। 9 বছর পর ঘটনাক্রমে একদিন মেয়ে আমার সামনে পড়ে যায়। এত সুন্দর মেয়ে, এত আকর্ষণীয়, তাকে দেখে আমি দুর্বল হয়ে পড়ি। তাই দেখে জিজ্ঞেস করলাম, তুমি কার মেয়ে, তোমার বাড়ি কোথায়? মেয়েকেও তো বোঝানো ছিল যে বাপের পরিচয় দেয়া যাবে না, দিলে সমস্যা হবে। তাই মেয়ে কথা এদিক সেদিক কেটে নেয়, আসল পরিচয় দেয় না। কিন্তু তার কথা বড় কোমল, বড় মিষ্টি, বড় মধুর, বড় আকর্ষণীয়। কি আর আকর্ষণীয়, লাবণ্যময়। তার কথা শুনে আমি আরো দুর্বল হয়ে পড়ি। সে যখন পরিচয় দিচ্ছিল না, আমি আমার স্ত্রীকেই দেখে জিজ্ঞেস করলাম, এই মেয়েটি কার, এর পরিচয় কি? স্ত্রী জানতে চাইল কেন। তখন আমি বললাম যে মেয়েটি এত চতুর, এত সুন্দর, এত আকর্ষণীয়, কথা কত মিষ্টি মধুর, আমি তার প্রতি দুর্বল হয়ে পড়েছি, এজন্য জিজ্ঞেস করি মেয়েটি কার। আমার স্ত্রী ভাবলো যে আমার দুর্বলতাকে কাজে লাগানো যাবে, তাই স্ত্রী পরিচয় দিয়ে দিল যে মেয়েটি আপনার। আমার মেয়ে পরিচয় পেয়ে আমার রক্ত মাথায় ওঠে। আমার মেয়ে এত বড় হয়ে গেছে, তাকে এখনো হত্যা করা হয়নি, কেমন কথা! ভাবলাম এখন আমি হত্যা করতে উদ্বুদ্ধ হলে মেয়েও ভাগবে, মেয়ের আম্মাও বাধা হয়ে দাঁড়াবে, হত্যা করতে পারবো না। তাই আমি কৌশল অবলম্বন করলাম, নিজের অন্তরের কথা লুকিয়ে রেখে মেয়ের আম্মাকে বললাম, ভালো কথা, তাহলে একে একটু সাজিয়ে দাও, তার নানার বাড়ি বেড়াই আসি। তার মা বুক ভরা আশা নিয়ে মেয়েকে মনের মতো সাজিয়ে দেয়। আমার মেয়ে বেঁচে গেছে। এদিকে আমি আমার চাদরের ভিতরে একটি কোদাল লুকিয়ে রাখি, মেয়েকে নিয়ে চলছি। মেয়ের আম্মা তো আনন্দে আত্মহারা, আমার মেয়ে বেঁচে গেছে, এখন নানার বাড়ি বেড়িয়ে আসবে। আমি আমার গ্রাম থেকে, বস্তি থেকে এই পরিমাণ দূরে আসলাম,
যেখান থেকে চিৎকার দিলে আমার গ্রামে এর আওয়াজ পৌঁছবে না। আমি কোদাল দিয়ে গর্ত খনন আরম্ভ করি। মেয়ের সামনে মেয়ে দেখতেছে আমি কি করি, প্রচন্ড রুদ্র গরম, মেয়ে বারবার জিজ্ঞেস করতেছে আব্বু এই মুহূর্তে এখানে গর্ত খননের কি প্রয়োজন করছে। যদি খননই করতে হয় সকালবেলায় অত পারেন, ঠান্ডার সময় বিকেলেও পারেন যখন রোদ্দ থাকবেন, এই গরমে আপনি কষ্ট, সাধারণত বাপের কষ্ট মেয়েরা কম সইতে পারে, ছেলেরা কিছু সইতে পারে, মেয়েরা পারে না। মেয়েরা বাপের বেলা থাকে অনেক দুর্বল, বাপেরাও মেয়েদের বেলা থাকে অনেক দুর্বল, কিন্তু প্রসন্ন হৃদয়, ইসলামের শিক্ষা তখন ছিল না। আমি মেয়ের কথায় সাড়া না দিয়ে আমি আমার কাজেই ব্যস্ত, আমার খাম বেয়ে করতেছিল, কিন্তু মেয়ে সহ্য করতে পারতেছিল না যে আমার এত কষ্ট। এক পর্যায়ে মেয়ে এগিয়ে এসে তার কাপড়ের আঁচল দিয়ে আমার কপালের খাম মুছে দিয়েছে। গর্ত খনন শেষে আমি উঠে আসলাম, একটু আগে যে মেয়ে আমার কপালের ঘাম মুছতে ছিল সেই মেয়ের মাথার চুল ধরে এক ধাক্কা মেরে আমি গর্তে ফেলে দিই। মেয়ের বুঝার বাকি রইল না আমি কি করতে চাই, চিৎকার আরম্ভ করলো যে আব্বু আমার অপরাধটি ছিল, আপনার মাধ্যমেই তো আমার আগমন ঘটেছে, তারপরেও যদি আমার কারণে আপনার কোনো সমস্যা বোধ করেন, কথা দিলাম এখান থেকে যেদিকে পথ দেখি সেদিকে চলে যাব, আপনার বাড়ি আর জিন্দগিতে ফিরে আসবো না, আমি আমার জীবনটা ভিক্ষা চাই। মেয়ের আর্তনাদে যেন আকাশ বাতাস ভারী হয়ে আসছিল, কিন্তু আমার প্রসন্ন হৃদয় মোটেও নরম হয়নি। মেয়ে চিৎকার দিচ্ছে, আমি তার উপরে মাটি দিচ্ছি, এক সময় তার মাথা মাটির নিচে ডুবে গেছে। এই 9 বছরের মেয়েকে জ্যান্ত মাটি চাপা দিয়ে আমি আবার ফিরে আসি আমার বাড়িতে। এখনো মনে হয় বাতাসে তার আব্বু আব্বু চিৎকার আমার কানে এসে পৌঁছায়। হুজুর এই অবস্থা মনে করলে আমি স্থির থাকতে পারিনি, অপরাধ ক্ষমা হবে কিনা। মুসলিম শরীফে হাদিস আছে, আল ইসলাম ইয়াহদিমু ফীমা ক্বাবল, ইসলাম ইসলাম গ্রহণের পূর্বেকার সমস্ত গুনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেহিয়া এই মূলনীতির আলোকে তো বলতে পারি তোমার অপরাধ ক্ষমা হয়ে গেছে, তবে আজ থেকে তুমি আর আমার সামনে বসবে না। তুমি আমার সামনে বসলে ওই বেগুনা 9 বছরের মেয়ে, তার নাম ছিল জামিলা, জামিলার কথা আমার মনে পড়বে, আমার কষ্ট হবে, তুমি আর সামনে বসবে না। চিন্তা করুন, এদের চেহারা তো ছিল মানুষের, কিন্তু একটা মুরগির যে মহব্বত আর মমতা অন্তরে আছে তার বাচ্চার জন্য, সেই মহব্বত আর মমতাও এই মানুষগুলোর অন্তরে ছিল। এদেরকে কি করে বলবেন যে এরা মানুষ? আদমিয়ত লাহম সাহম পোস্তনি, আদমিয়ত জুজরে সাজে দোস্তনি, গোস্ত হাড্ডি আর মানুষের আকৃতির নাম মনুষ্যত্ব নয়, এটাকে মানুষ বলে না। যদি এটাকে মানুষ বলতে হয় শুধু আকৃতি দেখেই, তাহলে যে আমাদের দুইখানা হাত, ডান হাত আর বাম হাত, আকৃতি দেখে কোনো ব্যবধান আছে? উভয় হাত এক সুরতের একরকম, ডান হাতে 5টি আঙ্গুল, বাম হাতেও 5টি আঙ্গুল, কোনো ব্যবধান নেই, কিন্তু বাস্তবে ব্যবধান কত? ডান হাতে যদি আমি একটি মিষ্টি আপনার মুখে তুলে দেই, আপনি সাদরে গ্রহণ করবেন, বাম হাতে মিষ্টি মুখে দিতে চাইলে গ্রহণ তো দূরের কথা, এক থাপ্পড় মেরে আমার হাত সরাই দিলেন। কেন এত ব্যবধান? সুরত তো এক, ঠিক ব্যবধান হলো সিরতের, ডান হাতের সিরত ভিন্ন, বাম হাতের সিরত ভিন্ন। ডান হাতের সিরত আর করণীয় কাজটি সুস্বাদু খাবার মুখে তুলে দেয়া, আর বাম হাতের সিরত কি, তার কাজ কি, তার করণীয় কি? এই খাবারটি নষ্ট হয়ে যখন একটি জায়গা নাপাক করে বেরিয়ে আসে, ওই জায়গাটি সাফ করা হলো বাম হাতের সিরত। সিরতের ব্যস্কমের কারণে ডান হাতের মিষ্টি সাদরে গ্রহণ করবেন, বাম হাতের মিষ্টি ফেলে দিবেন, সিরতের ব্যবহার। তো বোঝা গেল আসল বিষয় হলো সিরতের, সিরতের নয়।
सीरत पे नजर चाहिए सूरत से आदा। তাই সুরত বাস্তবে দেখার বিষয় না, দেখার বিষয় সিরত। যদি সুরত দিয়ে বিবেচনা চলত তাহলে যাদের সুরত খুব সুন্দর এদের দাম হইতে সবচেয়ে বেশি, যাদের সুরত সুন্দর নয় এদের তেমন দাম হইত না। কিন্তু অসুন্দর সুরত সিরত সুন্দর এদের দাম অনেক বেশি। একজন সাহাবি দরবারে নবুয়ত আসা যাওয়া করতেন, হাদিসে উল্লেখ আছে, তাই বলতেছি না হয় বলতেও ভয় লাগে, সুরত সুন্দর ছিল না। কাবিহুল ওয়াজ, রং নেই সুরত নেই, আসা যাওয়া করতেন। একদিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন, দেখতেছেন ওই সাহাবি বাজারে বসে বসে কি বিক্রি করতেছেন। হুজুর পিছন দিয়ে গিয়ে তার চোখ ধরলেন, এভাবে মাঝে মধ্যে মজাক করা নবীর সুন্নত না, সব সময় নয়, সব সময় করলে আবার ভারিত্ব থাকবে না, আপনার ওয়াকার থাকবে না, মাঝে মধ্যে করতে হয়, সব সময় ভারী গম্ভীর তাহলে মানসিক রোগ সৃষ্টি হওয়ারও আশঙ্কা আছে, মাঝে মধ্যে একটু হাসি মজাক করা লাগে নবীর সুন্নত। নবী করছেন, পিছন দিয়ে চোখ দুষছেন, তার মানে আমি কে বলতে পারো কিনা। আমরা ছোটবেলায় এমন করতাম, চোখ দুটতাম, বলো তো আমি কে, তো যার চোখ দুটতাম বলে দিত তুমি অমুক। আমরা তো আশ্চর্য হইতাম, আরে বাপরে বাপ, দেখা ছাড়া কি করে বললো তুমি অমুক। আওয়াজ শুনে যে বলতে পারে এটা আমাদের বুঝবুদ্ধি কুলাই, কত বেকুব ছিলেন। হুজুর পিছন দিয়ে ধরছেন চোখ, চোখের উপরে কার হাত, দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক, আর তার হাতের উপরে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহি। কি আরাম অনুভব হবে এবং হাত দিয়ে কেমন, সমাজের কিতাবে উল্লেখ আছে তুলুর নেয় তুল তুলে তার হাত। সৈয়দ বংশের মানুষের সাথে আলহামদুলিল্লাহ আমার সাক্ষাৎ হয়েছে, মোসাফাহা করেছি, থাকতে মন চায় না, এত নরম এত তুল তুলে এত আরামদায়ক হাত। 1500 বছর পরের এদের হাত যদি এত আরামদায়ক হয়, যার বরকতে হাতগুলো এত আরামদায়ক এত তুল তুলে, তার হাত কেমন ছিল। ওই হাতে চোখ ধরছেন, বুঝে ফেলছেন চোখ কে ধরলেন, তো পিছন থেকে এসে চোখ ধরলে যে চোখ ধরছে তার সিনা আর যার ধরছে তার পিঠ কাছাকাছি থাকে। এই সুযোগে সাহাবি তার পিঠকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের সাথে খুব ঘষাঘষি করে নিলেন। আল্লাহ আকবার, কি ভাগ্যবান ওই পিঠ যার পিঠ মিশকাতে নবুয়তের সাথে ঘষাঘষি খায়, কি ভাগ্যবান। এরপর হুজুর ছেড়ে দিলেন, এখনো মজাক শেষ হয়নি। এবার হুজুর বলতেছেন, মানিশ তারা হাজাল গোলাম, এই গোলাম কে ক্রয় করবে, অথচ তিনি গোলাম ছিলেন না, তিনি ছিলেন মুক্ত, তিনি আজাদ, কিন্তু মজাক করতেছেন গোলাম কে ক্রয় করবে। এরকম গোলাম বেচা ব্যক্তির দিয়ে মজাক সাহাবায়ে কারাম করছেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে দেখেছেন সাথে সাহাবায়ে কারামের জমা, জমাত বন্দি হয়ে সফর করার সুন্নত নিয়ম হলে একজনকে আমির নিযুক্ত করতে হবে, কার কমান মেনে চলবে। তো যেখানে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন সেখানে আর কি আমির, সকলে তাকে বন্দি আমির বানাই দিই। এখন রওনার পথে বললেন, সকলের গাঠিকর্তা যা আছে সব আমার মাথায় দাও। সাহাবায়ে কারাম বলেন, হুজুর আপনি আমাদের আমির আর আমাদের বোঝা আপনি বহন করবেন, এটা কি হয় কোনো, আপনার বোঝা আমাদেরকে দেন। কই দেখো আমির তো মানো, কই জি মানি, এইটা আমার হুকুম, সব বোঝা আমার মাথায় দাও। এখন বাধ্য আমির হুকুম তো মানতে হবে, সকলের বোঝা ওনার মাথায়, যেখানে যাওয়া দরকার সেখানে গিয়ে এখন তাবু টানাবেন, ঝাড়ু দেওয়া দরকার হযরত নিয়ে ঝাড়ু দিতে দেন, তাহলে এখানে এসে দোষ দেয় হুজুর আমাদেরকে দেন, ওইখানে বসে থাকো। হুজুর আপনি আমির, আপনি ঝাড়ু দিবেন আমরা বসে থাকি, আমির যখন মানতেছে হুকুম তো মানতে হবে, হ্যাঁ আমির হুকুম তো মানা লাগে, তো ওইখানে বসে থাকো, এটা আমার হুকুম। তো সাহাবায়ে কারাম বসে আছেন, উনি ঝাড়ু দিতেছেন,
সব কাজ উনি করেন, খাওয়া দাওয়া বাক্সা খুই। এরপরে বললেন যে আমি একটু কাজে যেতেছি বাইরে, তোমরা অপেক্ষা করো, আমি আসলে আমরা একসাথে বসে খেয়ে নিব। একজনকে পাহারাদার নিযুক্ত করে দিলেন খাবারের, উনি আসতে একটু দেরি হয়ে গেছে। এর ফাঁকে এক সাহাবীর ক্ষুধা পাইছে খুব, ওই সাহাবি এসে যিনি খাবারের দায়িত্বে আছেন তাকে বলেন যে ভাই আমার খুব ক্ষুধা লাগছে, এক কাজ করো, খাইতে বসলে যে ভাগটা আমাকে দিতে ওইটা এখনই দিয়ে দাও, আমি খেয়ে ক্ষুধার আগুন নিয়ে গেছি। কয় না এখন দেওয়া যাবে না, একসাথে বসে খাবো। ও ভাই আমার কষ্ট হইতেছে, ক্ষুধা খুব বেশি, দিয়ে দাও। উনি দিতে রাজি হন না। শেষমেষ বলে আচ্ছা ভাই না দিলে অন্তত আমাকে একটি রুটি দাও, খাইতে বসলে আমাকে এক রুটি কম দিও, এখন একটি দিয়ে দাও আমার কষ্ট হইতেছে। সাহাবি বলে যে না এটা দেওয়া লাগে, এখন বেচারার ও আমার কষ্ট, একটি রুটিও দিবেন। আচ্ছা এর মধ্যে দেখা যায় দূর থেকে একজন লোক ঘোড়ার পিঠে খাওয়ার এদিকে আসতেছে, ক্ষুধার্ত সাহাবি এগিয়ে গেলেন, বাবে সাহেব বোঝা যায় তিনি ওই বস্তির সর্দার হবেন মাতাব্বর। জিজ্ঞেস করতেছেন মাতাব্বর সাহেব কোথায় যান? বাজারে যাই। কি কাজ বাজারে? আমার একটি গোলামের দরকার, ক্রীতদাসের দরকার, গোলাম কিনতে দিই। ইনি বলেন যে আমার কাছে গোলাম একজন আছে, বাজারে যাওয়া লাগবে না, ওইটা যদি পছন্দ হয় তো ওইটা নিয়ে গেলে চলবে। তাহলে বড় ভালো কথা, বাজারটা অনেক দূর, আমার সফর করা লাগলো না, এখানে গোলাম পেয়ে গেলাম। দাম কত? তো গোলামের দাম তো সাধারণত 1000 টাকা হয়, আমার গোলামের দাম 500 টাকা দিলেই হবে, অর্ধেক ষাট। আরো ভালো কথা, 800 টাকা নিল, নিয়ে একবার আসেন। আস্তে আস্তে বলে হুজুর কোনো পণ্য কোনো কিছু বিক্রি করলে যদি এই বিক্রিত বস্তুতে কোনো দোষ থাকে ত্রুটি থাকে এটা প্রকাশ করে দেওয়া ফরজ, না হয় ধোকা হয়, ধোকা হারাম। আমার এই গোলামেরও একটি দোষ আছে এটা প্রকাশ করতেছি। তো কি দোষ? একে বিক্রি করতে গেলেই বলে আমি আজাদ, আমি মুক্ত, আমি গোলাম নই, এটা তার দোষ। তো সর্দার বলে অসুবিধা নেই, সারাদিনই বলুক আমি মুক্ত, আমি আজাদ, অসুবিধা নেই, আমার কাজের দরকার। এই দোষটা আছে এটা আগে ভাগে বলে দিলেন। এখন ওই সর্দারকে নিয়ে আসছে এর কাছে যে খাবার পাহারাদার দায়িত্বে আছে, কই নেন এটা আমার গোলাম, এ নিয়ে নেন। এখন মাথা বদরে কয় চলো, কই কই আমার বাড়িতে, আপনার বাড়িতে কি? আমি তোমাকে কিনছি। আমাকে কিনেন? আমি তো মুক্ত, আমি আজাদ। ক তোমার যে রোগীটা আছে আমি আগে থেকে জানি, অসুবিধা নেই, তুমি সারাদিনে আজাদ আর মুক্ত বল, অসুবিধা নেই, চলো। মাথা বড় সাঁতার পারে না, টেনে নিয়ে যেতে বললাম আরে কি মুসিবত হয়ে শীতকাল দেয়, আমি আজাদ, আমি মুক্ত, অসুবিধা নেই, সারাদিনই বল। কিছু দূর যাওয়ার পর দেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, দেখে যে শীতকাল দেয় আমি মুক্ত, আমি আজাদ, আর হেটানে নিয়ে যেতে। আর ওই সাহাবিটা তামাশা দেখতেছেন যিনি বিক্রি করছেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে ভাই তুমি একে কই নাও? তো আমি একে কিনছি গোলাম, এই জন্য নিয়ে যায় আমার বাড়িতে। আরে এ তো গোলাম নয় আজাদ, এ মুক্ত। রবিটা তোমারও আছে? হ্যাঁ গোলাম যে ফেলে আজাদ মুক্ত বলো, অসুবিধা নেই বলো, এটা আমার গোলাম। এতক্ষণে ওই সাহাবি দৌড়িয়ে আসছে বলতে কো ভাই এ তোমার 500 টাকা নয়, এটা ফেরত দেখো, এটা আসলে গোলাম, এটা মুক্ত। সিদ্দিক আকবর আসছে যে কিরে বিক্রি করলো আমার, ও ভাই তামাশা। এবারে কয় যে হুজুর আমার ক্ষুধা লাগছে, কেউ বলছিলাম অন্তত 1টা রুটি আমাকে দাও, সে দিবে না, এই জন্য আমি এই কাজ করছি, হাঁকা দিলেন সব। তো এইভাবে গোলামের দিয়ে মজাক করা, ঠাট্টা করা, মস্কারি করা তাহলে কারাম করছে, মাঝে মধ্যে এইভাবে করলে মন প্রফুল্ল থাকে, মানসিক রোগে ভোগে না, নবী সুন্নত সব সময় নয়। তো নবী ওই সাহাবির চোখ ছেড়ে দিয়ে বলতেছেন মানুষ তারা আদাল গোলাম, এই গোলাম কে ক্রয় করবে? উনি একথা বলতেছেন না যে আমি তো আজাদ, নবীর হাতে বিক্রি হতে পারলে তো আমি ধন্য। তো বলতেছেন হুজুর আমার মতো বদসুরত কে আমাকে কিনবে, দাম তো পাবেন না, আমার তো কোনো দাম পাইবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা শুনে বললেন বাল ইন্নাকা গালিন ইনদাল্লাহ, তুমি আমার আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ নবীর থেকে সার্টিফিকেট পেয়ে গেছেন তুমি আল্লাহর কাছে দামি, আর কি লাগে? তো সুরত তো সুন্দর ছিল না, কিন্তু নবীর শাহাদত, নবীর সাক্ষী, নবীর সার্টিফিকেট, তুমি আল্লাহর কাছে অনেক দামি। কি দিয়ে দাম? সিরত দিয়ে দাম, সুরত দিয়ে নয়।
তো দাম বাড়ার কমে সিরতে সুরতে নয়, আমরা উল্টা সিরত দেখি না সুরত দেখি সুন্দর কিনে। সৈয়দনা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সুরত কেমন ছিল অন্তত যারা হজ করতে গেছেন তারা দেখছেন ইথিওপিয়ার মানুষগুলো কেমন। হযরত বেলাল তো ইথিওপিয়া ছিল, কালো তো মাশাআল্লাহ এই পরিমাণ, অমাবস্যা রাত হার মানে এই পরিমাণ কালো, আমরা তো বিয়ে সাথীর সময় খুঁজি বর্ষা কিনে আর ওরা খোঁজে কালো কি পরিমাণে, ওদের দৃষ্টিতে কালো হওয়া সুন্দর, আমার দৃষ্টিতে ফর্সা সুন্দর, ওদের দৃষ্টিতে কালো সুন্দর, দৃষ্টির ব্যাপার। লাইলাকে একবার ডাকছিল তৎকালীন বাদশাহ, লাইলা জানি কত সুন্দর মজনু, তার জন্য এত পাগল, ইজ্জত গরম অর্থ সম্পদ সব তার পিছনে ব্যয় করতেছে, কত জানি সুন্দর তো ডাকছে। দেখে দেখে একবারে পাতিলের তলা, এই যুগ আবার পাতিলের তলা বললে মুশকিল, এখন তো গ্যাসে চুলা পাতিলের তলা সাদা, আগের যুগে পাতিলের তলা থাকতো কালো, এই পরিমাণ কালো। তুমি এত কালো তোমার জন্য মজনু থাকিস, লেলা বাচ্চাকে ধমক দিয়া বলতেছে দিদাহে মজনু আদার বুদে তোরা আর দু আলম দে পাতার বুদে তোরা, ও বাচ্চা তুমি তোমার চক্ষু দিয়ে আমাকে দেখতেছো, তোমার চোখের জায়গা যদি আমার মজনুর চক্ষু খেয়েছো তো দেখতে আমি কত সুন্দর, এটা দৃষ্টির ব্যাপার, ওদের দৃষ্টিতে কালো হইলে সুন্দর। হযরত বেলাল হাবশী এই পরিমাণ কালো, আমরা তালাশ করে ঠোঁট চিকন কিনা লাল কিনে, আর ওনার ঠোঁট মোটা নিচে ঠোঁট নিচের দিকে ঝুলতেছে এত মোটা ঠোঁট কালো, ইতিপূর্বে লোকদেরকে দেখবেন হাসলে শুধু দাঁতগুলো সাদা দেখা যায়, তারা শরীরে আর কোথাও সাদার বংশ নেই শুধু কালো, এর মধ্যে আবার গোলাম, কিন্তু অর্ধ জাহানের ক্ষমতার মালিক ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন বেলাল ও সাইয়্যেদুনা, বেলাল তো আমাদের সর্দার, কেন এত দাম, সিরতের কারণে দাম। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তাই বলে গেছেন গার বসুরত আদমি ইনসা কো দে আহমদ ও বুঝালো হাম এক সাঁস দে, আহমদ ও বুঝালো হাম এক সাঁস দে। যদি সুরত দিয়ে বিবেচনা চলতো মক্কা নগরের কাফের গোত্রের সর্দার যার উপাধি ছিল আবুল হাকাম জ্ঞানের পিতা, এখন আমরা আবু জাহাল বললে চিনি মূর্খতার পিতা, মূর্খের পিতা নয় মূর্খতার পিতা, সুরক্ত মানুষেরই ছিল। আর খাজা আবদুল্লাহর এতিম বেটা তারওয়ারে কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও তো সুরত মানুষের ছিল, দুজনেরই সুরত মানুষের, কিন্তু ব্যবধান কত, একজন পুরা কায়নাত আর সৃষ্টি জগতের বাদশাহ জান্নাতুল ফেরদাউসের মালিক আর একজন জাহান্নামের ঘড়ি, ব্যবধানটা কিসে, সিরতে ব্যবধান সুরতে নয়। সিরত পে নজর চাহিয়ে সুরত সে জিয়াদা, আসল হইল সিরত দেখার বিষয় সুরত নয়, সুরত দেখে যদি বিবেচনা চলতো একই ভাই এক মায়ের পেট থেকে এক পাত্র দুধ থেকে জন্ম নিল, দুই ভাই এক পাতিলের ভাত খেয়ে বড় হয়েছে, এক দেশের আবহাওয়া ব্যবহার করে বড় হয়েছে, এক বিছানায় ঘুমায়, একজনের কাছে সিরত আছে মানবতা আছে, আরেকজনের কাছে সিরত নেই মানবতা নেই হিংসতা আছে সন্ত্রাসী, ঈমান নেই রাসূলের আদর্শ নেই, ব্যবধান কত, একজন জান্নাতের মালিক আরেকজন জাহান্নামের খড়ি, ব্যবধান এত বেশি, বোঝা গেছে সুরত বিবেচনার বিষয় নয়, বিবেচনার বিষয় হলো সিরত। তো মক্কা নগরের এই লোকগুলো দেখতে তো মানুষে দেখা দিচ্ছে কিন্তু সিরত ছিল না, লেখাপড়া ছিল না, আদর্শ ছিল না, আল্লাহ খোদার বিশ্বাসে ছিল না, ছিল মূর্তি পূজক। এই অন্ধকার চলছে পুরা আরব, একটা যুদ্ধ শুরু হইলে শত শত বছর যাবৎ যুদ্ধ চলছে, জঙ্গে বোয়া 200 বছর যাবৎ চলতেছিল জঙ্গে বোয়া, তাও কি নিয়ে, এক ব্যক্তির বাড়ির পাশে ঝোপ জঙ্গল মৌমাছি বাসা বানাইতে মৌচাক, আরেকজনের ওঁট চড়তে এসে জঙ্গলের পাতা ধরে কামড় মারছে টান মারছে ঝোপ পড়ছে মৌমাছি চলে গেছে, এখানে কারো অপরাধ, কারো কোনো অপরাধ নেই, কিন্তু যার বাড়ির পাশে জঙ্গল সে এসে আক্রমণ করে ওঁটের উপরে, ওটার মালিক এসে আক্রমণ করে জঙ্গলওয়ালা বাড়িওয়ালার উপর, এই তো শুরু হইল যুদ্ধ।
এই যুদ্ধ বিশাল আকার ধারণ করে, নসলান বাদা নসলি, এক জেনারেশনের উপর আরেক জেনারেশন যুদ্ধ আর বন্ধ নেই। মারা যাওয়ার সময় ওসিয়ত করে দিন, অমুক থেকে প্রতিশোধ নিতে হবে, ওয়ারিসদেরকে ওসিয়ত। এভাবে এই যুদ্ধ 200 বছর যাবৎ চলতে থাকে। বলুন এদেরকে মানুষ বলা চলে? শুধু সুর ছিল, মানবতা বলতে কিছুই ছিল না। এই জন্য কোন বুজুর্গ বলেন, মেয়ে তোমা কুতবে তোমা সদ মেয়ে তোমা নি অবসেবা আর যে কাহি মেয়ে তোমা নি সদ বজুদ ইনসান সদান কিস ইনসানি তো পেদান দরগমে হামতায়ে গা আসমো মে নজদ দরবাগে এদন বেরিয়া সদান। মানুষ বলে মানবতা থাকলে সে মানুষ, মানবতা না থাকলে সে মানুষ নয়, মানুষের আকার ধারণ করে আছে। এক খামারে দেখবেন খড় দিয়ে মানুষ একটা বানায়, উপরে জামা ভরাইয়া দেয়। যাদের বুদ্ধির অভাব এরা মনে করে এটা মানুষ, পশু পাখি ভয়ে আসে না, ইঁদুর বান্দর ভয়ে আসে না, মনে করে মানুষ, আসলে তো মানুষ নয়, মানুষের বিলাপ। আল্লামা রুমি বলতেছেন, আদমান যার মধ্যে মানবতা নেই, মনুষ্যত্ব নেই, ওটা মানুষের বিলাপ, এর উপরে চড়ানো হয়েছে, আসলে মানুষ নয়। মানুষ হতে হলে মানবতা লাগবে, সুরতে নয় সিরতে হইতে হবে মানুষ। এই অন্ধকার অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটে। পরিবর্তন ঘটানো সাধারণ কথা নয়, জীবনের বাজি লাগাইতে হবে, তাই তিনি করছেন। এরপরে কি পরিবর্তন ঘটাইলেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন, ইনশাআল্লাহ আগামী জুমা বয়ান হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু।